আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্য ভিত্তিক ইন্টেনসিফাইড পালস পলিও টিকাকরণ কর্মসূচি এনিমিয়া ও টিবি মুক্ত ত্রিপুরা গড়ার বিশেষ অভিযানের সূচনা হয় বৃহস্পতিবার। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন উন্নয়ন ও পরিবর্তনের কথা। মুখ্যমন্ত্রী আক্ষেপ, এরপরও রাজনৈতিক ব্যাপারীরা অঙ্গনওয়াড়ি কর্মী সহ রাজ্যের সাধারণ মানুষকে উস্কে দেওয়ার রাজনীতি জারি রেখেছে। প্রসঙ্গক্রমে তিনি বলেন, 10,323 চাকরি যারা দিয়েছে ও আদালতে মামলা করে যারা তাদের চাকরি খেয়েছে সকলেই সমগোত্রীয়। অন্যদিকে নাম না করে মুখ্যমন্ত্রী অভিমত, চাকরি হারাদের মাঝে মধ্যে উস্কে দেওয়ার কাজটি করছেন উল্লেখিত রায়। কিছু লোক আছে ত্রিপুরাতে শুধু উক্তি রাজনীতি করেছে, তার বাইরে কোনো কিছু করেনি। 10,323 বিষয় খুব ত্রিপুরাতে হয়েছিল, আমি তো তখন ত্রিপুরাতে ছিলামই না। কারা দিয়েছে কারা খেয়েছে, দুজনেই এক গোত্রে, সমগোত্রে। যারা দিয়েছে আর যারা কোর্টে অ্যাপ্লিকেশন করে সেই চাকরিগুলো খাবার ব্যবস্থা করেছে, দুজনের এক গোত্রে। আমি কোথা থেকে আসলাম? আমাদের সরকারে যারা পার্মানেন্ট চাকরি পেয়েছে টিপিএস এর মাধ্যমে হোক আর রাজ্য সরকার অন্যান্য দপ্তরের মাধ্যমে, কাউর চাকরি কেউ কোনোদিন খেতে পারবে না, গ্যারান্টি। বিপ্লব কুমার দেব বলেন, আগের মুখ্যমন্ত্রী ইগোর সমস্যার কারণে ত্রিপুরার জন্য কিছু আদায়ে কেন্দ্রীয় কোনো মন্ত্রীকে ফোন করতেন না, আর তিনি ত্রিপুরাবাসীর স্বার্থে প্রোটোকল ভেঙে দিল্লিতে গিয়ে মাটিতে বসে পড়েন এবং কেন্দ্র থেকে রাজ্যের জন্য আদায় করে ছাড়েন। 45 বছর লাগতো আন্দোলন করে টেনে আনতে, এখন 5 মিনিট লাগে না। ডেমো ট্রেন বিপ্লব দেব ফোন করে বলে দুর্গাপূজার জন্য ডেমো ট্রেন লাগবে, তো রবিবারে ডেমো ট্রেন ত্রিপুরাতে পৌঁছে যায়, দুর্গাপূজাতে ত্রিপুরা মানুষ ঘোরার জন্য এটা পরিবর্তন হয়ে গেছে। এটা পরিবর্তন হয়ে গেছে। আগে ইগো প্রবলেমে মুখ্যমন্ত্রী কোনোদিন কেন্দ্রীয় মন্ত্রীকে ফোন করতো না। আমি 20 বছরের মুখ্যমন্ত্রী, 15 বছরের মুখ্যমন্ত্রী, আমি কেন তাকে ফোন করব? বিপ্লব দেব ত্রিপুরার জন্য তো মাটিতে বসে যায় দিল্লিতে গিয়ে, লাগবে আমার ত্রিপুরা, আমি মাটি থেকে বসে যাই, দরকার লাগবে না, প্রোটোকল মানি না, জানি সিএমএর প্রোটোকলে, সেই প্রোটোকল ভেঙে আমি চলে যাই। বন্ধ থাকলে বাড়ি থেকে মন্ত্রীর উঠি, কাহাঁ আপ ঘর পে মে আর মুঝে চাই, কে বলবে ত্রিপুরার জন্য? শুধু এগুলো নিয়ে বসে থাকবো, প্রোটোকল নিয়ে বসে থাকবো। আগামী 27 ফেব্রুয়ারি থেকে শুরু হবে পালস পোলিও টিকাকরণ, 2রা মার্চ থেকে শুরু হবে টিবি ও এনিমিয়া মুক্ত রাজ্য গড়ার বিশেষ অভিযান। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।